নমস্কার বন্ধুরা, বেঙ্গালোরে আপনাদের স্বাগত। আজ 24শে সেপ্টেম্বর 2021, সাতই আশ্বিন শুক্রবার। শুরু করছি আজকের রাশিফল। মেষ রাশি, মেষ লগ্ন বা এরিস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। বলা ভালো, এক প্রকার অভূতপূর্ব অতুলনীয়ই যেতে পারে যদি আপনারা আপনাদের আর্থিক ব্যাপারে একটু সচেতন থাকেন। আজ আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন, অফিসে আজ আপনি নিজের জন্য অনেক সময় পেতে চলেছেন। নিজের কর্মদক্ষতা, ট্যালেন্টের সঠিক প্রদর্শন করতে পারবেন, যার কারণে কিন্তু অফিসে নিজেকে স্বতন্ত্র অনুভব করবেন, কর্মেও গতি আসবে। আজ অর্থগতভাবে আপনাদেরকে কিন্তু অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজন, কারণ অর্থ ব্যয় আজ বৃদ্ধি পেতে চলেছে, যা আপনার মনকে নিরানন্দ দিতে পারে। অমীমাংসিত কোনো সমস্যা আজ কিন্তু অস্পষ্ট হয়ে উঠতে পারে, সেখানেও আপনারা মানসিক কিছুটা হলেও বিভ্রান্ত হতে পারেন। আর্থিক উন্নতির জন্য মা দুর্গার ছবি বা মূর্তির পূজা করুন, অথবা ওম ধুম দুর্গায় নামা, এটি 108 বার জপ করে কাজ শুরু করুন। আপনাদের অর্থগতভাবে অনেক উন্নতি পরিলক্ষিত হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আজকের দিনটিতে এক প্রকার মনোনিবেশ বৃদ্ধি হতে চলেছে। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা বসুন, আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় আছেন। আজ আপনার পরিবারের সদস্য, নিকটে স্থানীয় আত্মীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন প্রত্যেকেই আপনার প্রচেষ্টা এবং সৎ প্রকল্প বা নিষ্ঠার প্রশংসা করতে চলেছে। আজ আপনি আনন্দ সবাইকে দেওয়ার চেষ্টা করুন। অতীতে ভুলের কারণে ক্ষমা করার জন্য আজ কিন্তু আপনার জীবন সুন্দর হয়ে উঠতে পারে, তাই ক্ষমা হি পরম ধর্ম, ক্ষমা করে দেওয়া শিখুন। স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে অতুলনীয়। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তরতাজা অনুভব করবেন। তৎসত্ত্বেও বলবো, করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। যোগব্যায়াম, ধ্যান, এগুলির সাহায্য নিলে মানসিকভাবে আপনারা আরও বেশি ফিট হতে পারবেন। প্রেমিক প্রেমিকা, আজ কিন্তু আপনারা একে অপরের সাথে দিনটি সাধারণই গুজরান করবার চেষ্টা করুন। প্রেমিক প্রেমিকা এবং স্বামী স্ত্রীদেরও বলবো, অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে স্বাভাবিক হিসাবে ট্রিট করুন। ভাব ভালোবাসা, রোম্যান্স বা তর্ক বিতর্ক, অশান্তি কোনো কিছুতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় দিনটিকে সাধারণভাবে নিলেই আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে রোম্যান্সের সুযোগ দেবে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তাই এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজন নেই। আজ যেহেতু শুক্রবার, শুক্রাচার্যের বার, আর তাই শুক্রদেবের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রৌং শুক্রায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। বৃষরাশি, বৃষলগ্ন বা টরাস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার অভূতপূর্ব অতুলনীয় যেতে পারে। যদি আপনারা আপনাদের কর্মজাগতিক খাতে, অর্থাৎ কর্মক্ষেত্রে, অফিসে বা আপনার বিজনেসের জায়গায় একটু সাবধানতা অবলম্বন করে চলতে পারেন, বাকি সব দিকেই কিন্তু ভাগ্যদেবী আজ আপনাদের সহায় আছেন। বিশেষ করে বিজনেসম্যানেরা আজ কিন্তু প্রচুর পরিমাণে আর্থিক মুনাফা লুটতে চলেছেন। ব্যবসায়ীদের জীবনে আজ আনন্দ আসতে চলেছে। আজ আপনাদের রাজযোগও পরিলক্ষিত হচ্ছে। অতীতে করা কোনো উদ্যোগ থেকে আজ আপনাদের কিন্তু সাফল্য পরিলক্ষিত এবং প্রত্যয়ও বাড়তে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হটকারিতে যেন করবেন না। আর বিজনেস ওরিয়েন্টেড কোনো কথাবার্তা, সিক্রেট কাউকে যেন জানাতে যাবেন না, সেটি কিন্তু ভবিষ্যৎ জীবনে আপনাকে বড় কোনো সমস্যার সম্মুখীন করতে পারে। আর যারা চাকরিজীবী আছেন, অফিসে কিন্তু আজ আপনাদের কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা, রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি। আজ কর্মক্ষেত্রে প্রবেশের আগেই যদি আপনারা মিনিমাম 11 বার গায়ত্রী মন্ত্র জপ বা মোবাইলে শুনে নিতে পারেন, তাতেও কিন্তু আপনাদের বেটার ফল দেবে, যেটি হলো ওম ভূর্ভুব স্বাহা তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো না প্রচোদয়াৎ, এটি অবশ্যই 108 বার জপ করুন। আর আজ শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। যদিও আপনার রসিক স্বভাবের কারণে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনি নিজেকে জনপ্রিয় করে তুলতে পারেন, আজ কিন্তু আপনার পিতামাতা আপনার সাথে আপনার মনের আকাঙ্ক্ষা নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা করতে পারে। যদিও আজ আপনি সবার থেকে দূরে সরে গিয়ে একাকী সময় কাটাতে চাইবেন, সেই সময়টিতে অভিজ্ঞ কোনো ব্যক্তির সাথে নিজের অসুবিধার কথা নিয়ে আলোচনা করুন, সেখানে বেটার কিছু পরিণাম আপনারা পাবেন। নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন, বন্ধু পরিজন সকলের সাথেই আজ সম্পর্কের মজবুতি পরিলক্ষিত হচ্ছে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তরতাজা অনুভব করবেন। তৎসত্ত্বেও বলবো, করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। প্রেমিক প্রেমিকা, আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন। আপনাদের প্রেমের স্মৃতি
আজকের দিনটিতে আপনাদের মণিকোঠায় লেখা থাকবে স্বামী স্ত্রীও আজ কিন্তু আপনারা জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি সন্ধ্যার সময় কাটাতে চলেছেন। আজ তাই স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় ওঠার সুযোগ প্রবল, দিনটি উপভোগ করুন। আজ যেহেতু শুক্রবার, শুক্রাচার্যের বার, আর তাই শুক্রদেবের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রৌং শুক্রায় নমঃ এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার বিকালে 11 বার। মিথুন রাশি, মিথুন লগ্ন বা জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। আজ আপনারা অন্য কারো সহযোগিতা ছাড়াই একাকি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। বিজনেসম্যানদের বলবো, বিশেষ করে আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য সময় এবং কাল পাত্র সব কিছুই কিন্তু আপনার পক্ষে আছে। চাকরিজীবীরাও অফিসে আজ আপনারা অভিনন্দন পেতে পারেন। অফিসে আজ কিন্তু আপনাদের কর্মেও গতি আসতে পারে, তবে কম কথা বলে কাজ বেশি করুন, সেটিই আপনার ক্ষেত্রে আরও বেটার হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি মধ্যম প্রকৃতির, পড়াশোনায় আপনাদের মনোযোগ আরও বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, স্বাস্থ্য যদি আপনাদের সঙ্গ দেয় আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় পরিজন প্রত্যেকের সাথেই আপনার উত্তম রসবোধ, আপনার জ্ঞানের ভাণ্ডার, এগুলি কিন্তু তাদের মনে রেখাপাত সৃষ্টি করবে। আজ আপনি তাদের সাথে আপনার হৃদস্পন্দনকে মেলাতে পারবেন, অর্থাৎ সম্পর্কের বন্ডিং বাড়তে চলেছে। কায়িক পরিশ্রমের কারণে আজ কিন্তু আপনারা উন্মত্ত অনুভব করতে পারেন। কোন ভ্রমণ যোগ থাকলেও ভ্রমণ না করাটাই আপনাদের ক্ষেত্রে বেটার হবে, কারণ সেটি কিন্তু ধকল সাধ্য প্রমাণিত হতে পারে। স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। আর আজ প্রেমিক প্রেমিকা, আজ কিন্তু আপনাদের প্রেম মিলে গেলে একে অপরের সাথে পৃথিবীতে অন্য কোনো কিছুর প্রয়োজনীয়তা আজ আপনারা উপলব্ধি করবেন না। স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা, আজ কিন্তু আপনাদেরও বিবাহিত জীবন অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত বেশি রঙিন হতে চলেছে। জীবনে চলতে থাকা দীর্ঘ অশান্তির পর এবার পর্যাপ্ত পরিমাণে সময় আপনারা একে অপরের জন্য পেতে চলেছেন। যারা এখনও প্রেমে পড়েননি, আজ কিন্তু নতুন করে আপনাদের প্রেমে পড়ার সুযোগ সুবিধা প্রবল। যাকে আপনি পছন্দ করেন তাকে মনের কথা খুলে বলতেই পারেন, সেখানেও কিন্তু আপনারা সফল হতে চলেছেন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তো এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজনই নেই। আজ যেহেতু শুক্রবার, শুক্রাচার্যের বার, আর তাই শুক্রদেবের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রৌং শুক্রায় নমঃ এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার বিকালে 11 বার। কর্কট রাশি, কর্কট লগ্ন বা ক্যান্সার সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি এক প্রকার ভালো মন্দ মিশিয়ে যাবে। আজ কিন্তু আপনাদের আর্থিক ভাগ্য অতুলনীয়। আজ আপনাদের আর্থিক সমস্যার সমাধান ঘটতে চলেছে। অজানা বিভিন্ন উৎস থেকে আপনারা একাধিক উপায়ে আয় ইনকাম বৃদ্ধি করবেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়েও আপনারা এগিয়ে যেতে পারেন, সেখানেও আপনারা সফল হবেন। চাকরিজীবীদেরও কিন্তু আজকে অফিসে প্রশংসা কুড়োনোর দিন। অপ্রত্যাশিতভাবে কোনো পুরস্কার আপনি আপনার ট্যালেন্টের কারণে পেতে চলেছেন, যার কারণে অফিসে আপনার কাজের গতি বৃদ্ধি হবে, স্বতন্ত্র অনুভব করবেন নিজেকে। আর যারা ক্রিয়েটিভ বা সৃজনশীল বা কোনো প্রকার ছবি আঁকা, নাচ, গান, কবিতা, নাটক, কোনো প্রকার ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত, আজ কিন্তু তাদের দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি মিলতে চলেছে। মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন, দেখবেন দিনটি আপনার ফরেই আছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় বসুন, সেখানে আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। পরিবারের সদস্য, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় পরিজন প্রত্যেকের সাথেই কিন্তু আজ আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি হবে, কোয়ালিটি টাইম পাস হতে চলেছে তাদের সাথে। আর যাদের সাথে খুব কম দেখা সাক্ষাৎ হয়, তাদের সাথে আজ আপনি ফোনে কথা বলতে পারেন বা তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন, সেখানে কিন্তু আপনারা মানসিকভাবে প্রফুল্লতা পাবেন। আজ আপনার মধ্যে শক্তির প্রচুর পরিমাণে প্রাচুর্যতা থাকবে, অর্থাৎ শারীরিক দিক থেকে আপনার কোনো টেনশনের ব্যাপারই নেই, তবে মানসিকভাবে আজ কিন্তু মাঝে মাঝে হতাশা আসতে পারে। আর তাই নেগেটিভ চিন্তাভাবনা, নেতিবাচক চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, তাহলে অবশ্যই মানসিক প্রফুল্লতা অনুভব করতে পারবেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ব্যস্ত সময়সূচির কারণে আপনারা একে অপরকে হয়তো সময় দিতে পারবেন না। সন্দেহবাতিক তৃতীয় কোনো ব্যক্তির কথায় পড়ে হলে কিন্তু আপনাদের সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পাবে। আজ কোনো কিছুতেই যেন অতিরিক্ত কিছু করতে যাবেন না, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, অন্যান্য দিনের ন্যায় দিনটিকে একটি সাধারণ দিন হিসাবেই কাটানোর চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না। আজ যেহেতু শুক্রবার, শুক্রাচার্যের বার, আর তাই শুক্রদেবের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রৌং শুক্রায় নমঃ এটি 108 বার জপ করুন,
না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। সিংহ রাশি, সিংহ লগ্ন বা লিও সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। অর্থগত এবং স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি আপনাদের ভালো থাকলেও অন্যান্য খাতে কিন্তু ভাগ্য দেবী আজ আপনাদের সহায় নেই, তাই খুবই সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজন। হ্যাঁ, আপনাদের আয় ইনকাম আজ বৃদ্ধি হবে, একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দিন আপনাদের জন্য থাকছে, অপ্রত্যাশিতভাবে লাভ আপনারা করবেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্যও দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে আছে। তবে তাড়াহুড়ো হটকারিতে যেন করবেন না, আজ আপনারা অন্যান্য দিনের তুলনায় একটু বেশি সুস্থ সবল অনুভব করবেন। যারা খেলাধুলোর সাথে যুক্ত তাদের কিন্তু আজ রাজযোগ পরিলক্ষিত হচ্ছে, কোনো প্রকার সাফল্য আপনারা অবশ্যই পেতে পারেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে ফুলটু সতেজতা আজ আপনাদের থাকবে। আজ যারা চাকরিজীবী আছেন তাদেরকে কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে। যতক্ষণ না পর্যন্ত আশ্বস্ত না হচ্ছেন কোনো বিষয়ে এগিয়ে যাওয়া কিন্তু আপনার ক্ষেত্রে ঠিক হবে না। যদি কোথাও ভ্রমণ করেন মালপত্র বা লাগেজের উপরে অতিরিক্ত যত্ন নিতে হবে, কারণ কোনো জিনিস কিন্তু চুরি হয়ে যেতে পারে। আজ অফিসে প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো প্রকার সম্পর্ক করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় পরিজন প্রত্যেকের সাথে এই সম্পর্কের মজবুতি বৃদ্ধি করবার চেষ্টা করুন। তাদের উপর আধিপত্য যেন বজায় রাখতে যাবেন না। বিশেষ করে আপনার পিতা বা পিতৃতুল্য কেউ কিন্তু আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে, তবে মাথা ঠান্ডা রাখুন। তিনি কেন এমন ব্যবহার আপনার সঙ্গে করছেন শিখরে পৌঁছানোর চেষ্টা করুন, তবেই কিন্তু আপনি এই সমস্যা থেকে উপকৃত হতে পারেন, তা না হলে সমস্যায় ডুবে যেতে পারেন। আর স্বাস্থ্যগতভাবে দিনটি আপনাদের অতুলনীয় আগেই বলেছি, তবে প্রেমিক প্রেমিকা প্রেমের প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃত্যসুলভ আচরণ যেন করবেন না। স্বামী স্ত্রী আজকে দিনের শুরুটাই আপনাদের তর্ক বিতর্কের মাধ্যমে হতে পারে, যদিও দিনের শেষ ভাগে গিয়ে আপনাদের মধ্যে সমস্যা কিছুটা হলেও মিটমাট হবে। তৎসত্ত্বেও বলবো, প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে যেন প্রবেশ করতে দেবেন না, এতে আপনাদের সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পাবে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু ব্যাপক শক্তিশালী থাকছে, তারা কিন্তু আপনাদেরকে বড়সড় ধরনের কোনো ক্ষতি সাধন করবার চেষ্টা করতেই পারে, তাই সজাগ দৃষ্টি বজায় রাখুন। কন্যা বা শিশুদেরকে বা যারা বাচ্চা কন্যা বা বাচ্চা মেয়ে তাদেরকে চকলেট, দুধ, মিষ্টি, ট্রফি এগুলি যদি খাওয়াতে পারেন, আপনাদের সাংসারিক জীবনের সুখ এবং আপনাদের শত্রুপক্ষের শক্তি হ্রাস, এই দুই জায়গাতেই আপনারা সাফল্য পাবেন। আজ যেহেতু শুক্রবার, শুক্রাচার্যের বার, আর তাই শুক্রদেবের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ, এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। কন্যা রাশি, কন্যা লগ্ন বা ভার্গ সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে, বলা ভালো অভূতপূর্ব অতুলনীয় যেতে পারে, যদি আপনারা আপনাদের স্বাস্থ্যগত ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে পারেন। আজ আপনাদের আর্থিক ভাগ্যের মজবুতি পরিলক্ষিত হচ্ছে, আর্থিক দিকটির উন্নতি আজ আপনার এক প্রকার নিশ্চিত। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়েও আপনারা এগিয়ে যেতে পারেন, সেখানেও আপনারা সফল হবেন। সে আপনি খুচরো বিজনেস করুন, পাইকারি বিজনেস করুন, যাই করুন না কেন, আজকের দিনটি আপনাদের জন্য বেশ ভালো। চাকরিজীবীরাও আজ অফিসে আপনারা একজন স্টারের মতো বিহেভ করতে চলেছেন, তারকার মতো আচরণ করতে চলেছেন। আর যে সমস্ত কাজে প্রশংসনীয় যোগ্য সেই সমস্ত কাজ বাজে আপনারা করবেন, অফিসের বস কলিগরা আপনাকে নিয়ে প্রশংসায় উচ্চকিত হবে। আজ আপনাদের কাজেও গতিবৃদ্ধি হতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা, যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন, অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। পরিবারের সদস্য, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় পরিজন প্রত্যেকের সাথেই কিন্তু আজ আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। আপনার ব্যক্তিত্বের মাধুর্যতা আপনাকে নতুন নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। আজ আপনারা সকলের কাছ থেকে প্রশংসার পাত্রপাত্রী হবেন, তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদের অত্যধিক সাবধান থাকার প্রয়োজন। ভ্রমণ যোগ থাকলেও আজ কোনো প্রকার ভ্রমণ আপনাদের না করা ভালো, সেটি কিন্তু মানসিকভাবে আপনাদের ধকল সাধ্য হতে পারে। আর আজ স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে, তাই ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। আর ওম প্রাং প্রিং প্রৌং স শনিশ্চরায় নমঃ, শনির বীজ মন্ত্র অবশ্যই সন্ধ্যাবেলার সময় 108 বার জপ করুন, বা কালো কুকুর বা কালো বিড়ালকে কোনো প্রকার খাদ্য খাবার খাওয়ান, বা শনি মন্দিরে গিয়ে সরিষার তেল, কালো তিল দান করতে পারেন, কোনো একটি পথ অবলম্বন করুন, স্বাস্থ্যের অবশ্যই ভালো উন্নতি হবে।
প্রেমিক প্রেমিকা, আজ আপনাদের ফুল ফুটুক আর না ফুটুক, আপনাদের প্রেমের বাগানে কিন্তু আজ বসন্ত বিরাজ করতে চলেছে। স্বামী স্ত্রী বিবাহিত জীবনের সমস্ত মজা আনন্দ সুখ আজ আপনাদের অনুভব করার দিন। আজ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা উভয় ক্ষেত্রে এই দিনটি কিন্তু রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর, তাই দিনটি উপভোগ করতে কিন্তু ভুলবেন না। আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তো এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজনই নেই। আজ যেহেতু শুক্রবার, শুক্রাচার্যের বার, আর তাই শুক্রদেবের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রৌং শুক্রায় নমঃ এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার বিকালে 11 বার। তুলারাশি, তুলালগ্ন বা লিব্রা সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু আজ অফিসের পরিবেশ এক প্রকার মধ্যম প্রকৃতির, কঠোর পরিশ্রম করতে পারলে অবশ্যই ভালো ফলাফল আপনারা অফিসে পাবেনই পাবেন। আজ অর্থগতভাবে আপনাদের দিনটি ব্যয়বহুল, বর্তমান সময়ে আপনারা অতীতে করে রাখা ব্যয়ের কারণেই কিন্তু আর্থিক সংকট অনুভব করতে পারেন। আর বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আপনার কিন্তু আজ অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে, কিন্তু সেগুলি আজ আপনি পাবেন না। আজ বিজনেসম্যানদেরও দিনটি কিন্তু খুব একটি সুবিধাজনক নয়। আজ আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন পড়াশোনায় কিন্তু আপনাদের মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। আজ আপনারা দুধের প্যাকেট কোনো গরিব মহিলাকে যদি দান করতে পারেন অর্থনৈতিকভাবে আপনারা অবশ্যই শক্তিশালী হবেন। আজ আপনাদের কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতর তাজা অনুভব করবার দিন, এবং আপনাদের মধ্যে একটি শিশুসুলভ ব্যবহার অর্থাৎ চাইল্ড লাইক ইনোসেন্স এবং আপনাদের মধ্যে সেন্স অফ হিউমার অর্থাৎ কৌতুকপূর্ণ মেজাজ, এগুলি কিন্তু আপনাকে মানুষজনের কাছে প্রশংসার পাত্রপাত্রী করবে। আজ পরিবারের সদস্য নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে কথাবার্তা বলবার সময় মুখনিঃসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখবেন। মুখ ফসকে কিন্তু এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনার সামনে থাকা ব্যক্তি মনোকষ্ট পেয়ে যাবে। আজ প্রেমিক প্রেমিকা আপনাদের প্রেমের জীবনে বিবাহের ঘণ্টা বাজতে চলেছে, আর যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু আজ বিবাহের যোগাযোগ আসার সম্ভাবনা প্রবল। আর যারা বিবাহিত তাদের বিবাহিত জীবনকে ভালো করার সকল প্রকার প্রচেষ্টা আজ প্রত্যাশার চেয়েও ভালো বেশি ফলাফল দেবে। আজ আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ না করে একাকি থাকতে পছন্দ করবেন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না, তবে নিজের ব্যক্তিগত বা গোপনীয় তথ্য কারোর সাথে যেন প্রকাশ করতে যাবেন না, তাহলে আপনার খারাপ সময়ে সেই জায়গায় আঘাত করে কিন্তু তারা আপনাকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করতে পারে। আজ যেহেতু শুক্রবার, শুক্রাচার্যের বার, আর তাই শুক্রদেবের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রৌং শুক্রায় নমঃ এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার বিকালে 11 বার। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন বা স্কর্পিয়ান সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। পার্থিব বিষয়ে সুখ সম্পর্কে আজ আপনাদের একটু সাবধান থাকার প্রয়োজন, অপার্থিব বিষয়টি আজ আপনাদের ক্ষেত্রে বেশ। অর্থগতভাবে আজ আপনাদের খুবই সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজন, বিশেষ করে গৃহের কোনো মূল্যবান জিনিসের যত্ন নিন। আজ কিন্তু আপনি কোনো জিনিসের অযত্ন করলেই আপনার কোনো আইটেম চুরি হয়ে যেতে পারে, টাকা পয়সাও কিন্তু চুরি হতে পারে। যদি ভ্রমণে যান লাগেজের প্রতি অত্যধিক সতর্ক থাকুন, আপনার কিন্তু লাগেজও চুরি হয়ে যেতে পারে। আজ অর্থগত বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সাথে আপনার বিরোধও হতে পারে, এই বিষয়ে খুব সাবধান থাকুন। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। চাকরিজীবীরা আজ অফিসে সব দিক ঠিকঠাক হওয়ার পরেই কিন্তু ফাইল হস্তান্তরিত করুন, বারবার খুঁটিয়ে দেখে নিন কাজ শেষ হয়ে যাওয়ার পর যে আপনি সঠিক কাজ করেছেন কিনা, তা না হলে কোনো ভুল কিন্তু আজ আপনার দ্বারা হয়েই যেতে পারে। আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। জীবনে চলতে থাকা অশান্তির মাঝেও আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পেতে চলেছেন এবং নিজের পছন্দসই কাজই সেই সময় করতে পারবেন। আজ আপনারা সেই সময় নিজের ব্যক্তিত্বের মূল্যায়ন করলে আপনাদের ব্যক্তিত্বের সমৃদ্ধি বৃদ্ধি পাবে। পরিবারের সদস্য নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে আজ কিন্তু টাকা পয়সাগত কোনো ব্যাপারে ঝগড়া ঝামেলা অশান্তি হতেই পারে। পরিবারের সকল সদস্যদের সাথে অর্থ এবং নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত, তা না হলে কিন্তু পরিবারে অশান্তির গোলযোগ বৃদ্ধি পেতেই পারে। স্বাস্থ্যগতভাবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তরতাজা অনুভব করবেন। তৎসত্ত্বেও বলবো করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। প্রেমিক প্রেমিকা আজ কিন্তু আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন, ভালোবাসার ছলনাতেই সারাটা দিন আপনারা আবদ্ধ থাকতে চলেছেন,
কারণ শুধুমাত্র সেখানেই আজ আপনাদের সুখের অনুভূতি মিলবে। আজ স্বামী স্ত্রীও কিন্তু আপনারা নিজেদেরকে অবিশ্বাস্য উষ্ণতায় জড়িয়ে নেবেন, এই ধরাভূমিতে বসেই স্বর্গীয় সুখ আপনারা অনুভব করতে চলেছেন। তবে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলেই কিন্তু ক্ষতি, আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ যেহেতু শুক্রবার, শুক্রাচার্যের বার, আর তাই শুক্রদেবের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। ধনুরাশি, ধনুলগ্ন বা স্যাজিটেরিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। আজ কিন্তু অর্থগতভাবে দিনটি আপনাদের ক্ষেত্রে খুব একটি সুবিধাজনক নয়, যদিও আপনার মনের উচ্ছল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত শক্তি বা বলা বলা এনে দেবে, আপনাকে প্রত্যয়ী করে তুলবে। তবে জীবনের অর্থের গুরুত্ব যদি না বুঝতে পারেন তাহলে আপনারা আর্থিক সংকটের কিন্তু সম্মুখীন হয়ে যেতে পারেন। আজ কোনো কর্ম করার জন্য আপনার অতিরিক্ত অর্থের প্রয়োজন পড়বে, কিন্তু যথেষ্ট পরিমাণ অর্থ আপনি জোগাড় করতে সক্ষম হবেন না। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। চাকরিজীবীদেরও আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করা উচিত, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি, মানসিক উদ্বেগ এবং দুশ্চিন্তা মিলতে পারে, তার সাথে সাথে বসের ওপর নজরে পড়ে যেতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন, উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় পরিজন প্রত্যেকের সাথেই আজ আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে, তবে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না, আর মুখনিঃসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখুন। জোর করে নিজের মতামত কারোর উপরে চাপিয়ে দেওয়া কিন্তু আপনার ক্ষেত্রে উপযুক্ত হবে না। আজ ঘরে বা গৃহে আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা এবং পরিবারের প্রয়োজনের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। আজ আপনাদের স্বাস্থ্যগতভাবে দিনটি অত্যন্ত শুভ, আপনারা কিন্তু আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা তরতাজা অনুভব করবেন। তৎসত্ত্বেও বলবো, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। প্রেমিক প্রেমিকা, আজ কিন্তু আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন। আপনাদের আজ প্রেমে শুধু পাগল হওয়ার দিন তাই নয়, আপনাদের প্রেমের জীবনে কিন্তু এবার বিয়ের ঘণ্টা বাজতে চলেছে। স্বামী স্ত্রী, আজ আপনারা মনের পছন্দ অনুযায়ী গান শুনতে পারেন। সময়ের সদ্ব্যবহার করবার জন্য একে অপরের সাথে রোম্যান্টিক কিন্তু কোনো ভ্রমণেও আপনারা যেতে পারেন। আজ স্বামী স্ত্রী আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় ওঠার সুযোগ প্রবল, তাই দিনটি উপভোগ করুন। আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকছে না, তো এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজনই নেই। আজ যেহেতু শুক্রবার, শুক্রাচার্যের বার, আর তাই শুক্রদেবের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। মকর রাশি, মকর লগ্ন বা ক্যাপ্রিকর্ন সাইনের ব্যক্তিবর্গদের জন্য বলবো, আপনাদের এখন কিন্তু শনির 7.5-এর দ্বিতীয় পর্যায়ে চলছে। যদিও বৃহস্পতির গোচরগত কারণে আপনাদের কিছুটা শুভ সময় এখন আছে, তৎসত্ত্বেও সাবধানতা অবলম্বন করে চলা অত্যধিক প্রয়োজন। সৎপথে থাকুন, সৎ কথা বলুন, সৎকর্ম করুন, তাহলে আপনার সাথে কিন্তু শনি মহারাজ ভালো ব্যবহার করবেন, অন্যথায় তার কিন্তু দণ্ডের সম্মুখীন আপনারা হতেই পারেন। অর্থগতভাবে আজ আপনাদের দিনটি এক প্রকার অতুলনীয়। আজ আপনি অর্থ পরিচালনা বা অর্থ সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের কোনো সিনিয়র সিটিজেন বা পরিবার বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতে পারেন, সেটি আপনাদেরকে প্রভূত পরিমাণে উপকার দেবে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। অফিসে আজ আপনার অ্যাসাইনমেন্ট কোনো শেষ হওয়ার পর ফাইলটি বস বা ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার আগে একবার খতিয়ে দেখে নিতে কিন্তু ভুলবেন না, যে কোনো ভুল আর নেই তো, তা না হলে কিন্তু পরে এর কারণে আপনারা বড় ধরনের কোনো অশান্তির মাঝে পড়তে পারেন। তাই ডাবল চেক করা আপনার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হতে চলেছে আজ। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে, উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় পরিজন এদের কাছ থেকে অপ্রত্যাশিতভাবে কোনো উপহার আপনি তাদের কাছ থেকে পেতে পারেন বা তাদেরকে আপনি কোনো উপহার দিতে পারেন। আজ ফেলে রাখা কাজ থাকা সত্ত্বেও সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে। আজ নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, পরিবারের সদস্য সদস্যদের জন্য কায়িক পরিশ্রম করার চেষ্টা করুন, তাদের সুখ দুঃখ নিজের সাথে ভাগ করে নিন, অহেতুক আধিপত্য যেন বজায় রাখতে যাবেন না। স্বাস্থ্যগতভাবে অত্যধিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার প্রয়োজন আছে, বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তিবর্গরা আছেন মকর রাশি মকর লগ্নের, স্বাস্থ্যভঙ্গের যোগ প্রবল, আর তাই আপনারা অবশ্যই আজ
যাদের যে সমস্ত কুকুরের গায়ে বিভিন্ন রঙের দাগ আছে, অর্থাৎ হোয়াইট বা ব্ল্যাক না, হোয়াইট ব্ল্যাক মিশ্রিত বা ইয়েলো ব্ল্যাক মিশ্রিত, ইয়েলো হোয়াইট মিশ্রিত, অর্থাৎ মিশ্রিত কালারের যে সমস্ত কুকুর আছে তাদেরকে লালন পালন করলে আপনাদের শারীরিক প্রভাব কিন্তু অনেক বেশি সমৃদ্ধিকর হবে। আজ প্রেমিক প্রেমিকাদেরও প্রেমের জীবনে পাগল হওয়ার দিন। আজ আপনারা প্রেমে মত্ত হতে চলেছেন, আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি লাভের দিকে এগিয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী বিবাহিত জীবনের সেই গৃহীত শপথ অর্থাৎ ইয়াদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব, এর প্রকৃত গূঢ় অর্থ আজ উপলব্ধি করবার দিন। আজ আপনারা একে অপরের সব থেকে কাছের প্রাণের বন্ধু হতে চলেছেন। আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকছে না, তো এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই নেই। আজ যেহেতু শুক্রবার, শুক্রাচার্যের বার, আর তাই শুক্রদেবের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ, এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন বা অ্যাকোয়ারিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। আজ অর্থগতভাবে দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে অতুলনীয়। আজ আপনারা একাধিক উপায়ে আয় ইনকাম বৃদ্ধি করবেন, বিশেষ করে বিজনেসম্যানদের আজ ব্যবসাগত জীবনে লাভের সুযোগ বা যোগাযোগ প্রবল। আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকছে, তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না। চাকরিজীবীর অফিসে যে কঠিন কাজগুলি দীর্ঘ সময় ধরে করে আসছিলেন আগে, সেগুলিই আবার ফেরত পেতে চলেছেন। কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, তা নাহলে বসের কুনজরে পড়ে যেতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের সহায় আছে, আপনাদের তরফ থেকেও কিন্তু বেশ জোরালো প্রচেষ্টার দরকার। পরিবারের সদস্য, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে আজকের দিনটি কিন্তু আপনারা কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়ে কাটাবেন। আপনার যদি কোনো সন্তান সন্ততি থেকে থাকে, তাদেরকে জীবনের মূল্যবোধের শিক্ষা এবং দায়িত্বগুলি সম্পর্কে অবগত করার চেষ্টা আজ আপনারা করতেই পারেন। আজ আপনাদের মধ্যে প্রেমিক প্রেমিকা যারা আছেন, তাদের পারিবারিক অবস্থার কারণে আজ আপনারা কিন্তু মানসিকভাবে বিরক্ত থাকতে পারেন, আর তাই অপরপক্ষকে অবশ্যই উচিত শান্ত করার চেষ্টা করা। আজ স্বামী স্ত্রীও আর কোনো এক আত্মীয় স্বজনের কারণে আপনাদের মধ্যে মনোমালিন্য বাড়তে পারে, তবে দিনের শেষে কিন্তু সব কিছু আবার মিটেও যাবে। স্বাস্থ্যগতভাবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজত তরতাজা অনুভব করতে চলেছেন। তৎসত্ত্বেও বলবো, করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে অহেতুক তর্ক বিতর্ক, বাকবিতণ্ডা, বচসা, সন্দেহবাতিকতার আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি। তৃতীয় কোনো ব্যক্তিকে যেন আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। অবসর সময়ে টিভি বা মোবাইলে সিনেমা দেখে আপনারা ব্যস্ত হয়ে পড়তে পারেন, এর কারণে দরকারি কোনো কাজ কিন্তু ভুলে যেতে পারেন। তাই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান অত্যধিক বাড়ানো দরকার। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এটি মনে রাখতে কিন্তু ভুলবেন না। তাই আলসেমি করা আজ আপনার ক্ষেত্রে হারাম হতে পারে, আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ যেহেতু শুক্রবার, শুক্রাচার্যের বার, আর তাই শুক্রদেবের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ, এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। মীন রাশি, মীন লগ্ন বা পাইসেস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। আজ আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন, তাদের সাফল্য এক প্রকার নিশ্চিত। নিশ্চিতভাবেই আপনি অফিসে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে চলেছেন এক এক করে, যার কারণে আপনারা প্রভূত পরিমাণে লাভবান হবেন। অফিসে নিজেকে স্বতন্ত্র অনুভব করবেন, কর্মেও গতি আসবে। অর্থগতভাবে আজ আপনাদের আয় ইনকাম বৃদ্ধি হলেও খরচ কিন্তু বাড়তে চলেছে। কোনো প্রকার নতুন আর্থিক স্কিম আপনাকে কিন্তু ভালো লোভ দেখাবে, তবে কোনো প্রতিশ্রুতিতে পা দেওয়ার আগে চারপাশ খতিয়ে দেখতে যেন ভুলবেন না। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির, আর তাই তাড়াহুড়ো হটকারিতা না করে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেবেন, সব থেকে বেটার ফলাফল আপনারা পাবেন। আর শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় বসবার জন্য আপনাদের পক্ষেই আছে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় পরিজন প্রত্যেকের সাথেই কিন্তু আজকে কাটানো সময় আপনার উপকারে আসবে। কোয়ালিটি টাইম পাস হতে চলেছে, পরিবারের হিত সাধনে আপনারা কায়িক পরিশ্রম করতে চলেছেন এবং তাদেরকে বোঝাতে সক্ষম হবেন যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। আজ স্বাস্থ্যগতভাবে দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ ভালো। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজত তরতাজা অনুভব করবেন, তবে মদ মাংস খাওয়ার অভ্যাস যদি ত্যাগ করতে পারেন, দীর্ঘকালীনভাবে আপনাদের স্বাস্থ্যভঙ্গের যোগ হওয়া থেকে আপনারা কিন্তু বাঁচতে পারবেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী,
কোনো প্রকার প্রতিশ্রুতি দেওয়ার আগে একে অপরের থেকে অবশ্যই 10 বার ভেবে নিতে ভুলবেন না সে প্রতিশ্রুতি রাখতে আপনারা কতটা সক্ষম। আজ কোনো প্রতিবেশী বা আত্মীয় স্বজনের কারণে আপনাদের পারিবারিক অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনে কিন্তু বাধা বিঘ্ন আসতেই পারে। আজ তাই আপনাদের তর্ক বিতর্ক বাগবিদণ্ড বচসা সন্দেহবাদিকতার আশ্রয় নিলেই ক্ষতি, তৃতীয় কোনো ব্যক্তিকে যেন আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। আজ সাফল্য নিশ্চিতভাবেই আপনার হস্তগত হবে যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করেন। আপনার শরীরচর্চা করতে আপনি আজ অনেক সময় ধরে সময় দেওয়ার কথা ভাববেন, কিন্তু পরিকল্পনা মাফিক সেই সময় হয়তো আপনি দিতে পারবেন না ব্যস্ত সময়সূচির কারণে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে, তো এই বিষয়ে আপনাদের অত্যধিক সজাগ থাকার প্রয়োজন। আজ যেহেতু শুক্রবার, শুক্রাচার্যের বার, আর তাই শুক্রদেবের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রৌং শুক্রায় নমঃ এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার,